আসসালামু আলাইকুম। জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আমি এখন আলোচনা করব প্রথম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় যোগের ধারণা নিয়ে। আজকে পার্ট থ্রি। এর আগে আমি প্রথম ও দ্বিতীয় পার্ট আলোচনা করেছি, এখন তিন নম্বর পার্ট আলোচনা করব। তাহলে ছোট্ট বন্ধুরা, চলো আমরা চলে যাই মূল আলোচনায়। এখানে দেখো যোগের গল্প তৈরি করি। এক নম্বর, ছোটন পাঁচ যোগ দুই এর জন্য নিচের মতো একটি গল্প তৈরি করেছে, খালি ঘর পূরণ করি। এই যে এক দুই তিন চার পাঁচ, এক দুই, এটা হচ্ছে পাঁচ আর এটা হচ্ছে দুই, পাঁচ যোগ দুই এর মতো গল্প করেছে, এখন খালি ঘর পূরণ করি। তাহলে চলো আমরা খালি ঘর পূরণ করি। এখানে এই যে খালি ঘর, এই ঘরে এই পাঁচটি মুরগি, এক দুই তিন চার পাঁচ, এই পাঁচ, এখানে পাঁচটি মুরগি এবং এই খালি ঘরে এই দুইটা মুরগি, দুইটি মুরগি আছে একসাথে। তাহলে কয়টি মুরগি হবে? এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি মুরগি। এখানে মুরগি হচ্ছে পাঁচটি আর এখানে মুরগি দুইটি, তাহলে একসাথে মুরগি হবে হচ্ছে সাতটি। দুই নম্বর অঙ্ক দেখো, রিমা তিন যোগ পাঁচ এর জন্য নিচের মতো একটি গল্প তৈরি করেছে, খালি ঘর পূরণ করি। প্রথম ঘরে দেখো একটা দুইটা তিনটা ফুল গাছ, পরবর্তী ঘরে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ফুল গাছ। তাহলে মোট কয়টা ফুল গাছ? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা। তাহলে আমরা খালি ঘরে লিখি, একটি বাগানে প্রথমে তিনটি ফুল গাছ ছিল, পরে আরও পাঁচটি ফুল গাছ লাগানো হলো। তাহলে বাগানে মোট ফুল গাছ হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এখানে হবে আট, আটটি ফুল গাছ আছে বাগানে, ফুল গাছ আছে আটটি। এবার আমরা শূন্যের যোগে চলে যাব। এতক্ষণ আমরা সংখ্যা দিয়ে যোগ করেছিলাম, এবার শূন্যের যোগ করব। একসাথে করলে কয়টি বল হবে? দুইটা বল আর এখানে কোনো বল নেই, তার মানে এখানে শূন্য। তাহলে এখানে দুই যোগ শূন্য, দুইয়ের সাথে শূন্য যোগ করলে হবে দুই। এখানে একটি বল আছে আর এখানে কোনো বল নাই, তাহলে এখানে শূন্য। তাহলে এক যোগ, এখানে বল নাই তাহলে এ ঘরে শূন্য, সমান এক, এক আর শূন্য যোগ করলে হবে এক। এখানে কোনো বল নাই শূন্য, এখানে দুইটা বল আছে, তাহলে শূন্য যোগ দুই সমান শূন্যর সাথে দুই যোগ করলে হবে দুই। এখানে কোনো বল নেই, এখানে একটি বল আছে, তাহলে এখানে শূন্য যোগ এক সমান এক। এখানেও কোনো বল নেই, এখানেও কোনো বল নেই, তাহলে এখানেও শূন্য, এখানেও শূন্য, শূন্য যোগ শূন্য, শূন্যর সাথে শূন্য যোগ করলে হয় শূন্য। এবার আমরা যোগ করি। এক নম্বর অঙ্কে দেখো চার যোগ শূন্য সমান শূন্য। আমরা জানি শূন্যর সাথে যতই যোগ করা হয় ততই হবে, তাহলে শূন্য যোগ আট সমান আট, দশ যোগ শূন্য সমান দশ, এখানে ছয় যোগ শূন্য সমান ছয়, এখানে শূন্য যোগ পাঁচ সমান পাঁচ, এখানে শূন্য যোগ সাত সমান সাত, এখানে শূন্য যোগ তিন সমান তিন, এখানে শূন্য যোগ নয় সমান নয়, এখানে শূন্য যোগ শূন্য সমান শূন্য, শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্য হয়। আশা করি বন্ধুরা তোমরা শূন্যের যোগের সম্পর্কে বুঝতে পেরেছো। এখন আমরা আবার যোগ করি, পাঁচ যোগ চার সমান নয়। খ নম্বর অঙ্ক, এক যোগ ছয় সমান, এক যোগ ছয় সমান সাত, সাত যোগ তিন, সাত আছে আর তিনটা দাগ, তাহলে সাত আট নয় দশ সমান দশ, চার যোগ তিন, চার আর তিনে চার, পাঁচ ছয় সাত সমান সাত, পাঁচ যোগ দুই, পাঁচ আছে আর দুইটা দেখ, তাহলে পাঁচ আর দুয়ে সাত,
দুই যোগ ছয়, ছয় আর দুই ছয় আছে, ছয় সাত আট, তাহলে ছয় আর দুয়ে হবে আট, তিন যোগ এক সমান চার, দুই যোগ সাত, সাতের সাথে আর দুইটা দাগ যোগ করি, সাত আট নয়, তাহলে হবে নয়। শূন্যর সাথে শূন্য যোগ করলে হবে শূন্য, আট যোগ এক সমান নয়, চার যোগ ছয়, ছয়ের সাথে চারটা দাগ গণনা করি, ছয় সাত আট নয় দশ, ছয় আর চারে দশ, পাঁচ যোগ দুই, পাঁচের সাথে দুইটা দাগ গণনা করি, পাঁচ ছয় সাত সমান সাত, তিন যোগ তিন, তিনের সাথে তিনটা দাগ গণনা করি, তিন চার পাঁচ ছয়, তিন আর তিনে ছয়, সাত আর একে আট, ছয় আর তিনে ছয় আর তিনটা দাগ গণনা করি, ছয় সাত আট নয়, তাহলে ছয় আর তিনে নয়, শূন্য যোগ দশ, শূন্যের সাথে যতই যোগ করা হয় ততই হয় আমরা জানি, তাহলে এখানে দশ হবে। ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা যোগ সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের আলোচনা আমার এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সাথে কথা হবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।